हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल ओबिक शुमी लव सीरीज। सो गाइस, तुम्हारा হয়তো ভাবছো আমি একা কি করতে আজকে ইন্ট্রো মারলাম, তাই তো? তো আজকে ইন্ট্রো টপিকটা পুরোটাই অন্য। তো আজকে বহুদিন পরে আমি ভাবলাম অভিকের উপরে একটা প্র্যাঙ্ক করে নেওয়া যাক। সেটা হচ্ছে আমি ওকে জেলাসি প্র্যাঙ্ক করতে চাই। জানি না প্র্যাঙ্কের রেজাল্ট কী হবে, বহুদিন পরে প্র্যাঙ্ক করছি। আগে যেমন অনেক দিন প্র্যাঙ্ক করতে করতে ও বুঝে যেত, আর দেখা যাক বেশিটা কথা বলবো না, আর আমি তুতলে যাচ্ছি কথা বলতে গিয়েই। তো ও এখন গেছে ফ্রেশ হতে, অনেক বেলা করে উঠেছে ওকে ওট ওট ওট। আমি মানে রাতের থেকেই আমার মাথায় প্ল্যানটা ঘুরছিল কতক্ষণে সকাল হবে আর কতক্ষণে প্ল্যান করবো, সেই বুঝে আমি সকালবেলা ওপরে আমাদের বাথরুম আছে সেই বুঝে আমি সকালবেলা ঘুম থেকে যখন ওঠে তখন আমি বাথরুমে ঢুকে গেছি, যাতে ওপরের বাথরুমে ও না যেতে পারে, নিচের বাথরুমে যায়, আর আমি সেই সুযোগে একটা প্র্যাঙ্কের জন্য সব কিছু রেডি করতে পারি। তো তার জন্য ওকে নিচে পাঠিয়েছি, আর নিচে গেছে মানে এখন ফ্রেশ হতে হতে তাও টাইম লাগবে। দিদাও গেছে মনে হয়, বসে আছে, তারপর ফ্রেশ হয়ে আসবে। ততক্ষণ আমি ক্যামেরাম্যানে সেট করে নিই, আর আমি ফোনে হচ্ছে মেন কথা বলবো, ও আসার সাথে সাথে ফোনটা আমি লুকিয়ে নেব, তারপর রেজাল্টটা দেখবে তোমরা কি হয়। ঠিক আছে, ধামাকা ধামাকা দেখতে থাকো। এবার ক্যামেরাটা তাড়াতাড়ি সেট করে নিই, নাহলে আসলে তো ক্যান্সেল হয়ে যাবে। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমি পুরোপুরি রেডি আছি, মানে জিন্স টপ পরে একদম রেডি। তো এসে ফার্স্ট জিজ্ঞাসা করবে কোথায় যাবি বা কিছু, কারণ আমাদের সকালবেলা কোথাও বেরোনোর প্ল্যান নেই, আর আমি যেখানে যাই সেখানেই হয়ে যায়, ও যেখানে যায় আমি সেখানে যাই। তো ওকে তো কিছু বলিনি, আমি বলবো আমার একটা জামা আমি সেলাই করতে যাব, সেটা আমি নিয়েই বসবো একবারে। তো আমাকে যেতে হবে, সে নিয়েও হয়তো একটু সন্দেহ শুরু করবে। তো তোমাদের এই টপিকটা বলতে ভুলে গেছি, তো চলো একবারে ক্যামেরা সেট করো, তারপরে কথা হচ্ছে, যাতে না চলে আসে ক্যামেরা সেট করার আগে। চলো। সো গাইস, ফাইনালি আমার ক্যামেরা একদম সেট রেডি। তো এই যে আমার কাছে এই ফোনটা আছে, আর এটা তো আমি রেকর্ড করছি, তো এটা দিয়েই আমি প্র্যাঙ্কটা করবো। ঠিক আছে, এখন কতক্ষণে আসবে জানি না, আর সেলাইয়ের বাহানা দিয়ে যে বেরোবো, এই জামাটাও আমি রেখেছি। এই জামাটা সত্যি সেলাই হয়নি কতদিন ধরে করবো করবো বলে, তো হয়নি। তো দেখা যাক আসার পরে রিয়াকশানটা কী হয়। ঠিক আছে, আর কিছু কথা বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই পুরোটা বুঝতে পারবে। এসে গেছে মনে হয় আওয়াজ হলো, অ্যাক্টিং স্টার্ট। কেউ ফোন করেনি, আমি একটু বেরোবো সেলাই করতে, তোকে যেতে হবে না। ওইখানেই ফোন করেছিলাম, বললো আসো ফাঁকা আছি, তাই একটু পরে তো যাচ্ছি, ব্যথা করছি। অনেক বাজে, 12:51 বাজে, আমি যাই 1:30 সময় দোকান বন্ধ করে দেয়। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না, সামনে জিন্সটা খাপালাম, ওটা করিনি।
কেও না মা কালি বলছি দেখি তো সত্যি বলছি দেখি তুই এত অবিশ্বাস করিস কেন রে আমাকে তুই মিলন নগর দিকে যাবি করতে তবে আমি যাচ্ছি না তো যা এর দিকে যা গান্ধী মোড়ের দিকে যা আমার যেখান থেকে আমার মনে হবে সেখান থেকেই নামি করব অন্য আসল তোর তো একটা ননির দোকান পছন্দ ননির দোকান থেকেই করিস সময় আসল কথা অন্য এক্সট্রা দেখা করতে হবে জামা কাপড় দেওয়া যাচ্ছিস তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিস হাতটা কেটেছি কি করে কেটেছে তোর এক্স কে খেলাতে কি হ্যাঁ ভালো লাগে না কিন্তু আমার এই সব বলে দিলাম যা না তুই নিজেই তো এরকম ভাবিস যা তাহলে তুই আবার বক্তব্য দিস কিসের জন্য ঠিক আছে তাহলে কমেন্ট বল কমেন্টস ওই জন্য কমেন্ট যখন করে কেউ রিপ্লাই করিস না তুই নিজের ভাবনাটাই এমন বলে তা ভাবনা আসতেই পারে তুই আমাকে এরকম ভাবছিস ভাবার কি আছে ওরকমই তো তোরা মেয়েরা কিছু মেয়েরা যাই যাই যা গেলে চল তুই ও রেডি হ নাটক মারতে হবে না চ নাটক মারতে হবে না যা তোর তোদের মধ্যে কার কি যেন বলে কাটা হতে চাই না তোর চলে যাবে আবার ওখান থেকে অন্যদিন প্রত্যেকদিন যাস গান্ধী মোড়ের দিকে সেলাই করতে বাড়ির সামনে সেলাই করতে আজকে আমি মিলন নগরে যার আমি জানিও না যে যাবি তা আমাকে ফোন করলো বলেই তো আমি রেডিটা হলাম তোকে ফোন কে ফোন করলো ওই কাকিমা ও জানতে করে যে তুই সেলাই করবি আমি ফোন করেছিলাম আমার এই ফোন এটা কবে থেকে আমি বলছি সেলাই করব ঠিক আছে কাকিমা কোনোদিন দেখলাম না মিলন নগরের দিকে যেতে 2 বছর হয়ে গেল সম্পর্ক এখন তো মিলন নগরের দিকে তোর কাকিমা চলে এসছে যা যা ভালো না খুলে 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 বাবা যখন নাটক নাটক পছন্দ হচ্ছে না চ চ চ বল যা চলে যা তোকে সামনে যা 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 অপেক্ষায় আছে আবার তাহলে এইসব কথা বলছিস কেন তাহলে ফোনটা দে দেখি কেন ফোনটা দে কেন বিশ্বাস নেই তোর আমি বিশ্বাসে নেই কিছু করেছি ওই তো একদম একটা ছেলে বিশ্বাস করে কত ছেলে বিশ্বাস করে করে ঠকছে তারপরে সবাই সমান বাহ নিজেই বলি সবাই হাতের পাঁচটা আঙুল সমান হয় না তাই জন্য তো তোমাকে তো যাচাই করতে হবে না জিনিসটা আমি তাহলে ছেড়ে রেখে দেবো নাকি যেতেও ব্যান করিনি কিছুই ব্যান করিনি হট করে ওদিকে যাওয়ার প্ল্যান হলো সেটার জন্য বললাম এদিকে যাস প্রত্যেকদিন এদিকে যাস প্রত্যেকদিন আচ্ছা ওইদিকে যাচ্ছিস
না না কি এক্সের সাথে দেখা করতে দেই পারে না হয় তো কিছু আমাকে দেখি মনে হয় তোর কাউকে কিছু মনে হয় না সবাই সব কিছু করতে পারে তাই আর মানে তুই পারিস করতেই পারি তুই করতে পার ওই হাতের পাশটা আমি সমান না সবসময় মেয়েরা করে বের করে মায়ানে ছেলেরা করতে পারে চল না চল তোর মনে এই ভাবনাটা চলে এসেছে ওটা তো হয়ে গেছে তোর তোর মনে তোর ভিতরে চলে আসছে যে একজন ধোকা দিচ্ছে মানে সবাই এরকমই হবে ঠিক আছে যা হতেই পারে না আর কিছু না 100 এর মধ্যে 10 জন ভালো আর 90 জনই খারাপ তাহলে আমি ওরকম আমার কিছু কি আমার কিছু কি দেখেছিস সেরকমই তো কেউই আমি কি আমি তোকে বলেই যে আমার এরকম মনে করছে এই করছে হ্যাঁ তো তো দেখতে যাস ভুলে গেছি নাকি আমি কবে আর ঠিক আছে বাদ দিই আমি বলতে চাই না বলা যায় তুইও দেখা গেল এখন এক্সারে দেখা করতে বিয়ে করে নিবি বলা যায় তুই দেখা করতে বিয়ে করে চলে আসবি আমাকে ফোন করে বলছে আমাকে তুলে নিয়ে চলে গেছে হতেই পারে বলে দিলি নিজের মুখে হ্যাঁ যাবো তো গাইস এখানে ও বেশি একটু রেগে গেছিলো তো আমিও তার জন্য ক্যামেরার কথা না ভেবে ওকে আনতে চলে যাই তারপরে দেখো বিষয়টা কি আমাকে নিয়ে যে এরকম ভাবছিস কেন আমাকে নিয়ে এরকম ভাবছিস কেন তুই উঠা বস ব্যথা করছে মাথায় যা যার সাথে দেখা করে যা কাজ করে করে একটা মেয়ের জন্য প্রত্যেকটা মেয়ে মানে তোর মধ্যে এরকম প্রতিটা ঘরে ঘরে হচ্ছে হতেই পারে না তাই তো বললাম যে একটা বিষয় শোন একটা বিষয় শোন বেশি করে করতে হবে এটা এটা যদি ওরা যদি তুই ওদেরকে নিয়ে আমাকে তুলনা দিচ্ছিস ওরা যদি আজ সোশ্যাল মিডিয়াতে না থাকতো ফেমাস যদি না থাকতো বিষয়টা তো হাইলাইট এত হতো না তা তোর এই মাথায় মনোবিত্ত তো আসতো না এর আগে তো অনেক ব্রেকআপ হয়েছে তাহলে এক জিনিস নিয়ে পড়ে আছিস ব্রেকআপ একদিন এরকম বিয়ে করে চলে যায় এক জিনিস ভাই তাহলে না আমিও সেম হতেই পারে এর আগে তো কেউ এরকম বেরোয়নি হতেই পারে ওই যে একজন বেরিয়েছে সেই জায়গা থেকে সবার মনে এখন এক্সের জন্য টান থাকবে হতেই পারে যে মেয়ে কোনোদিন মূল্য নগরের দিকে ছুঁয়েও যায় না বললাম তো আমি গেলাম নিয়ে পিছনে লাগছিস কেন তাহলে যাওয়ার সময় আবার তাহলে আমার ফোনটা আমাকে দিয়ে যা কেন নাম লেখা আছে না তোর কি হয়েছে
কি বললি তুমি তো এক্সিসের মিলন টাকা মিলন করতে আরে আবার বলছে আবার বলছে লাচ্ছে লাচ্ছে যা যা ছোট 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 সামনে সব ভালো লাগে হাতে নিয়ে এত কিছু মাথা মাথা কষ্ট যা যা তুমি তো মিলন টাকা সো গাইস আমি আর যাবো না, ওর বেশি একটু তেজ বলার পর প্র্যাং বলার পরেও আসছে না। আর সবথেকে বড় ভুলটা আমি করেছি, আমি অন্য জায়গার নাম বললে ভালো হতো, কিন্তু আমি মিলননগরেই বলে দিয়েছি। মিলননগরে কেউ থাকে না আমার, বাট মিলননগর জায়গাটা ও পছন্দ করে না, কারণ ওখানে অনেক আমার হেটার্স আছে বেশিরভাগ আমাদের এলাকায়, তো তার জন্য ও পছন্দ করে না। আর ওই জায়গার নাম বলেছি, ওই নিয়ে খোঁচে গেছে। হ্যাঁ উকি মারছিস কি? তো গাইজ জানি না প্র্যাঙ্কটা আমি কেমন করলাম অনেকদিন পরে, তো এই নিয়ে আয় এবার তুলে লাগাচ্ছে হাতের ভিতরে। তো তোমরা তো দেখলেই গাইজ যে ও আমাকে মানে একই টপিকে পড়ে আছে। অনু একজন সময় একজন করেছে মানে সবাই একই করবে, কিরে একই করবে, সবাই একই না করলে পরে দেখে রাখাটা উচিত। তার মানে ডাইরেক্টলি এরকম ভাবে বলবে? হ্যাঁ বলতে হবে, কারণ বলে যায় দেখা হলো সত্যি সত্যি গেল গিয়ে শুনে নিল। আর গেলে সব থেকে বড় কথা ওরকম দেখে রাখাটা উচিত না, যখন যাবে তোমরা তোমাদেরই তো বুঝতে একটা শিক্ষা হয়ে যাবে যে এরকম হয়েছিল বলে আজ আমি শুধরাতে পেরেছি বা কিছু। একটা জিনিস মাথায় রাখবে সবাই যে কেউ ছেড়ে চলে যাওয়ার পরেই কিন্তু বেশি স্ট্যান্ড করা যায়, মানে দাঁড়ানো যায় লাইফে, এটা বাস্তব। হ্যাঁ যা ছেড়ে দিলাম, যা 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 যা, ও সরি 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 সরি। তো গাইজ প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই জানিও, কেমন লাগলো তোর, কেমন লাগলো সব থেকে বড় কথা, তুই তো অনেক কথা বললি অনেক কথা বললি, তাহলে তুই আলাদা হলি কি বল? কিন্তু গাইস এই ফাকে মজা নেই লেক্সকে নিয়ে বল, লেক্সের কথা অনেকদিন দেখ, আমাকে কিন্তু খারাপ ভাববে সবাই। ঠিকই আছে বাবু, প্র্যাঙ্কে প্র্যাঙ্ক নিতে শিখো, এটা প্র্যাঙ্কে প্র্যাঙ্ক নিতে শিখো, উল্টো পাল্টা এখানে পাঁচটার কোনো কথা আসতো না তুমি টেনেছো। আমি এখন লেক্সকে ফোন করব, দেখ ফোন করে কথা বলবো, বল বল প্র্যাঙ্কে প্র্যাঙ্ক নিতে শিখ বল, ভিডিওটা বড় হচ্ছে গাইস। টাটা, ভালো লাগে না গাইস, কি বলবো আমার মাথা ব্যথা, ভালো হয়নি ভিডিওটা, না ভালো হয়নি, বাজে টপিক। আর কিছু ফালতু টপিক, এরকম টপিকে কোনোদিন কারো ভিডিও করা উচিত না। আমি এমন কিছু টপিকে ভিডিও করিনি, ফার্স্টলি আমি এক্সকে টানিনি, এক্সকে তুমি টেনেছো, আমার কোনো দোষ নেই, আমি শুধু জেলাস ফিল প্র্যাঙ্ক করাতে চাইছি। কী থেকে কী হয়ে গেল গাইস? তো চলো গাইস নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো লাস্টটুকু তো সবথেকে বড় কথা এইটুকুর মধ্যে মানে এরকম হুট করে ও কোথাও যায় না ফার্স্টলি, আর সেকেন্ডলি আমি ফ্রেশ হতে গেছি। তুই এটা বুঝতে পারছিস তো যে একটা মেয়ের জন্য তুই সব মেয়েকে সমান চোখে দেখছিস? সকালবেলা ফ্রেশ হতে গেছিলাম, ফ্রেশ হয়ে আসলাম, দেখি রেডি ফেডি হয়ে গেছে, কোনোদিন যেটা হয়নি। আর একটা মেয়ের জন্য সব মেয়েকে সমান চোখে না, ওই মেয়েটা করেছে তার জন্য প্রত্যেকটা ছেলের মধ্যে আমার ভয় আছে, পরিষ্কার কথা, কারণ ওই একটা মেয়ের থেকে আরও দশটা মেয়ে শিখছে যে এরকমভাবে চিট করা যেতে পারে, বা হয়তো আরও দশটা মেয়ে করে সেখান থেকে ওই মেয়ের ওই মেয়েটাও শিখেছে, সবারটা ভাইরাল হয়নি, ওটা ভাইরাল হচ্ছে, ওটা থেকে আরও একশোটা মেয়ে শিখবে, পরিষ্কার কথা। হ্যাঁ এবার ভিডিওটা শেষ কর, সেটা তো অবশ্যই। তো এটুকুই বলবো, নিজের জিনিস নিজে সামনে রাখো ভাই, হাত থেকে পোষ্টে গেলে আর পাবে না। কি একটা গান আছে না
সোনা গোল কিয়াটা আছে না ছেড়ে গেল সোনার গোল আছে যে ছেড়ে যায় একটা কথা যে ছেড়ে যায় তাকে যেতে দাও সে সোনার গোল ছিল না সে কয়লার গোল ছিল তাই জন্য ও সে মানে কয়লার তুমি সোনা এটা ভেবেই ছেড়ে দাও কারণ যে যায় ভালোর জন্য যায় যা হয় ভালোর জন্য কর হয় আর আরেকটা কথা ওই কি একটা শায়রি আমি অনেকদিন আগে বানিয়েছিলাম মনে পড়লো এরকমই টাইপের আমি ভিডিও বানিয়েছিলাম যে যা হয় ভালোর জন্য হয় ভুল মানুষগুলো জীবন থেকে না গেলে সঠিক মানুষ আসবে কী করে ঠিক আছে এরকমই ব্যাপারটা তো চলো গাইস আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা সাপোর্ট করছো আমাদের ঠিক আছে আর সাপোর্ট বলতে গেলে দেখো অনেকের মধ্যেও অনেকে অনেক কথা বলেছো বাট অত ভ্যালু দিচ্ছি না কারণ আমরা কারো খারাপ কথা বলিনি আর কাউকে বদনামও করিনি আগের ভিডিওতে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।